আজকে আমি শেয়ার করব উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে এট ফার্স্ট হচ্ছে মিরপুর যাব, আগারগা যাব, আগারগা থেকে আবার মেট্রো রেলে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে ব্যাক করব। সো আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে এখান থেকে আবার হ্যাপি বার্থ পর্যন্ত আমি কীভাবে যাব। আন্টিটা আসলে আমাদের চেয়ে অনেক স্মার্ট। আন্টি আন্টি আমার আম্মা আর ওনার ফ্রেন্ডরা, আপনারা কি সবাই ফ্রেন্ড? হ্যাঁ ঠিকই আছে, আমরা সবাই ফ্রেন্ডই। এখন কতক্ষণ বাকি আছে? আচ্ছা আরে না, ওই যে আমাদের আগারগা যাওয়ার ট্রেন আসতেছে, ট্রেনের ভেতরটা অনেক পরিষ্কার ছিল, খুব সুন্দর। আগে শুধু আগারগাতে আগারগার দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। আগারগাঁও ডোরস উইল ওপেন অন দ্য রাইট, প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ঢাকা মেট্রো, প্লিজ রিমেম্বার টু টেক অল ইয়োর বিলংগিংস উইথ ইউ। আমরা পৌঁছে গেছি আগারগাঁও স্টেশনে। আবার নিচে গিয়ে টিকিট কাটতে হবে,
আসলে মেট্রো রেলে এখনো যেহেতু সব রুটে থামে না, সব স্টপেজে থামে না, এখনো এখানে সাত সাল জব, বেশি লোকজন হচ্ছে ঘোরাঘুরি করতেই আসে। রেগুলার ইউজের জন্য যারা, সেসব সবার জন্য হয়তো কনভিনিয়েন্ট হয় না, দেখে এখনো সেভাবে হয়তো যাত্রী কম আর কি। সুপার, আই আন্ডারস্ট্যান্ড। আমার কার্ডটা এখন দিয়ে দিতে হবে। রেগুলেশন দেওয়া আছে, দেখেন টিকিট কেটে এক ঘন্টার বেশি থাকা যাবে না, খাবার পানি প্লাস্টিক বটল এগুলো বেশি দেওয়া যাবে না, খাওয়া খাবার আসলে খাওয়াও যাবে না। আগারগাঁও স্টেশন থেকে এখন আমি আবার দিয়াবাড়ি যাব। জাস্ট এক্সপিরিয়েন্সটা দেখলাম, খুব ভালো লাগলো। কেউ যদি চান আগারগাঁও স্টেশনে নেমে যেতে, এখানে খুব সুন্দর বাগান দেখেছি আমি, সেটা আসলে এক্সিট থেকে বের হয়ে দেনিয়ে করতে হবে, আমি টাইমটা নষ্ট করলাম না। আমি আবার সরাসরি হচ্ছে উত্তরে চলে যাব। এই স্টেশনে আবার আগারগাঁও থেকে আসলে অনেক যাত্রী অনেক বেশি। যাওয়া যাবে এখান থেকে, হয়তো আরো 10 মিনিটস বা 15 মিনিটস লাগবে।